আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে পদার্থবিজ্ঞান অথবা ফিজিক্স কোন ধরনের কোশ্চেন হতে পারে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা 51তম এন্ট্রিতে বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করেছিল এবং যাদের এখনও পরীক্ষা বাকি আছে, বিশেষ করে টেকনিক্যাল ট্রেডে পদার্থবিজ্ঞান 25টি প্রশ্ন থাকে, 25 নাম্বার থাকে। আমি আবার বলছি, পদার্থবিজ্ঞান 25টি এমসিকিউ প্রশ্ন থাকে এবং 25 নাম্বার থাকে। পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো কেমন হতে পারে আজকের ভিডিওতে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ইনশাল্লাহ অনেক কিছু বিষয় জানতে পারবা এবং তোমার প্রস্তুতির ক্ষেত্রে আজকের টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোশ্চিন প্যাটার্নে। আমি কিছু ডেমো কোশ্চিন দিচ্ছি, কোশ্চিনগুলো খুব ভালোভাবে দেখো এবং বিশেষ করে তোমরা ভিডিওটি ডাউনলোড দিয়ে বাসায় পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো। চলো, যারা পদার্থবিজ্ঞানের ভিডিওটি দেখছো, এটি খুবই গুরুত্বপূর্ণ আজকের টিউটোরিয়ালটি, কারণ তোমরা যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে বিমান বাহিনীতে, এখনও যাদের টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা বাকি রয়েছে বিভিন্ন জেলার, তোমরা বিশেষ করে ক্লাস 9-10-এর যে ফিজিক্সের যে বইটা ছিল, ওই বইয়ের সবগুলো অধ্যায় তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এবং ওই অধ্যায়ের বইয়ের পিছনে, টেক্সট বইয়ের পিছনে যে তোমাদের এমসিকিউগুলো ছিল, ওই এমসিকিউগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ে ফেলতে হবে। যদি তোমরা এই কাজটা করতে পারো, আমি আশাবাদী যে বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে যে 25টা MCQ কোশ্চিন থেকে পদার্থবিজ্ঞানের, ইনশাল্লাহ তোমরা 25-এ 25 কমন পাবা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তোমরা ভর্তি হতে পারো। আমাদের এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, এটাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, কারণ এখন তোমরা ডেমো কোশ্চেনের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে বা কোন ধরনের কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে। হ্যাঁ, তো আমি মনে করি যদি তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আশা করি আমাদের টিউটোরিয়ালটা দেখেও কিন্তু অনেক প্রার্থী বাসায় বসে বসে প্রস্তুতি নিতে পারবে। তো যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলা, তোমাদের জন্য অসংখ্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। তোমরা যারা বিমান বাহিনীতে এবার পরীক্ষা দিচ্ছ 51তম এন্ট্রিতে, তোমরা সবাই যেন নিজের যোগ্যতায় বিমান সেনা পদে চাকরি পেয়ে যোগদান করতে পারো। সবার শুভকামনায় আবারও শেষ করছি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে।